রাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা খেল মহারণ 2023 অনুষ্ঠিত হয়ে আছে আর গহপুরতো 34খনক পঞ্চায়েতত খেল মহারণের যে কার্যসূচী রূপায়ণ হয়ে আছে মানে উপস্থিত আছো গহপুরের রাঙলিয়াল পঞ্চায়েতের অন্তর্গত বালিজান খেলপথারত আর এই সমূহ শিক্ষার্থী খেল মহারণের যে কার্যসূচী তারবাবে সাজু হয়েছে আর এনেদরে প্রতিটি পঞ্চায়েততে একই পরিবেশে বিরাজ করেছে স্থানীয় লোক আছে আপনার ওসরলে আইসো কোকসন যেহেতু খেল মহারণ এক সুন্দর পদক্ষেপ খেল মহারণ কি ইয়ার উদ্দেশ্য কি বা কি কি খেল ইয়াত অনুষ্ঠিত হয় 2023 বর্ষর আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে ঘোষণা করেছিল খেল মহারণর সেই খেল মহারণর জড়িয়ে আমার 34টা পঞ্চায়েততে খেল মহারণ বর্তমান চলি আছে আমি অন্তরাশী অনুপাতে আমি রাঙলিয়াল পঞ্চায়েত অন্তর্গত আজি জুতিয়াগলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আমি 200 মিটার 100 মিটার আর 500 মিটার 800 মিটার দৌড় প্রতিযোগিতা আমি আরম্ভ করেছো আর ইয়ার লক্ষ্য উদ্দেশ্য এটা সর্ববৃহৎ যেহেতু এখন সরু খেলপথারপা গিয়ে সর্ববৃহৎ এখন খেলপথারত আমার ইয়ারপা যার রাঙলিয়াল পঞ্চায়েতেরপা যা খেলোয়াইসকলে তাত অংশগ্রহণ করব আর ইয়ার উদ্দেশ্য হল যে খেল মহারণের জড়িয়ে আমার অসমখনক যাতে ক্রীড়া জগতলৈ আগুৱাই নিব পাৰে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এটা বিশ্বাস করেছে যে আশ্বাস আছে যে এই খেলোয়াইসকলের জড়িয়ে বিভিন্ন ধরনের খেলোয়াই ওলাব গতিকে তার প্রতি লক্ষ্য রাখি এটা সাংস্কৃতিক জগতের সামঞ্জস্য রাখি এনেক খেল মহারণের জড়িয়ে শিক্ষার্থী যাতে আগুয়া যায় খেল আপনার আসলে আইসো যেহেতু আপনাদের খেলের জড়িত হয়ে আছে কি কব খেল মহারণ এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন ক্রীড়া হল শান্তির প্রাঙ্গন গতিকে খেলর পৰা মানুষের একজ্ঞতার লগতে মানসিক বুদ্ধি শারীরিক ব্যায়ামেরপা ধরে বহুখিনি উন্নতি সাধে গতিকে এনেকা এটা ধরক ইয়াত পারক নোৱাৰক কথা নাই সকল সরু কণ কণ মাইনারপা ধরে কমসে কম আমার ইয়াত 40-50 বছরের ব্যক্তিও ওলাই আহিছে খেলর লগত যেহেতু সিহঁতৰ মানসিক বৃদ্ধি পাব আর তার লগতে জাতি বর্ণ ভাষার নির্বিশেষে আমার ইয়াত ওলাই আহিছে ধন্যবাদ আপনার আসলে আইসো এই খেল মহারণ কার্যসূচীত অংশগ্রহণ করা যখন শিক্ষার্থী আছে উৎসাহ কেনকা দেখিছে আপনি উৎসাহ সকলোরে ধুনিয়া ইমান রদতো সবে লাইন পাতি আছে খেলিবর কারণে আমার ভাল লাগিছে অসম গভর্নমেন্টের যে খেল মহারণের লক্ষ্য উদ্দেশ্য লেখত লবলগীয়া এই অঞ্চলের পরে এনেদরে খেলিয়ে তেওঁলোকে এদিন ডাঙর খেলোয়াই হব হয় হয় আমার রাজ্য সরকার এই পদক্ষেপ খুব ধন্যবাদ জানাইছো আমি কণ কণ প্রতিভাখিনিক রাজ্যিক স্তরলে লৈ যোৱাৰ যে চেষ্টা করেছে সেইবাবে সরকারক অত্যন্ত ধন্যবাদ জানাইছো আর এনেদরে রাজ্যের যে ক্রীড়াক্ষেত্র এক বিরল ইতিহাস আসলে রচিবলে গৈ আছে তার পরিপ্রেক্ষিত যে খেল মহারণ 2023 এটা প্রান্তে প্রান্তে অনুষ্ঠিত হয়ে আছে আর গহপুরতো একই পরিবেশ 1 নভেম্বরেরপা 10 নভেম্বরলৈকে এই যে খেল মহারণ সেয়া চলি থাকিব আর আমি গহপুরের কিছু পরিবেশ দেখাবলৈ চেষ্টা করলোঁ